মানে বাংলা পড়াও আই আন্ডারস্ট্যান্ড বাট আই ক্যানট গিভ ইউ আচ্ছা 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 আর জলপাইগুড়ি থেকে আসছি ঘুরতে আর তোমার বাড়ি কি এখানে আই এম ফ্রম দার্জিলিং আচ্ছা মে মিলকার বহুত আচ্ছা লাগা সেম টু ইউ হ্যাঁ এ হে রহা নাহি জাতা গাইস কি আর বলবো গাইস স্বর্গ তো এখানে গাইস স্বর্গ স্বর্গ গাইস দেখতে পাচ্ছি এখানে কাকু কাকিমা ফটো তুলেছে এই বয়সে খুব ভালোবাসা टिकट আর এখানে আমাদের বাইক রাখা হলো আর এই রাস্তায় বাইক রাখতে লাগে আর এই যে আমাদের হনু হনুম্যান চল তো গাইস এবারে আমাদের হেঁটে হেঁটে যেতে লাগবে উপরে সামনে এই যে তোমাদের অনেক সিনেমেটিক দেখাবো গাইস এখানে অনেক হোটেলগুলো আছে বাট আমাদের আজকে থাকার কোনো প্ল্যান নেই বাট তাও দেখা যাক কী হয় তো আমরা চেষ্টা করবো যে আজকে থাকার মানে চলে যাওয়ার বাট তাও যদি বাই চান্স আমাদের থাকতে হয় তো থাকতে পারি এখনও কোনো দিন আমাদের কনফার্ম না তো গাইস দেখতে পাচ্ছ মেল রোডে এসে পড়েছি আর এখানে অনেক বলে রুলস আছে রুলসগুলা ঠিক জানি না এই মানে এই জায়গাটায় অনেক দিন ধরে আসতে চাইছি গাইস এই জায়গাটায় অনেক আসতে চাইছি তো আজকে ফাইনালি আসতে পারলাম বন্ধুরা আমরা তো এখন মেল রোডে এসে পড়েছি আর খুবই ঠান্ডা গাইস বলার মতো না আর হেলমেট পরে চুলের অবস্থা খুবই খারাপ তো আমরা এদিকে ঘুরতেছি খুব সুন্দর সুন্দর সিনেমেটিক নিচ্ছি তো গাইস খুবই ফটোশুট তুলতেছি আলাদাই মজা হচ্ছে গাইস আমরা এই দার্জিলিংয়ের ফেমাস জায়গা চলে এসেছি এইখানে ফটো না তুললে দার্জিলিং আসার একবার ব্যর্থ তো এইখানে আমাদের আসতে হবে আর এই যে ভাই ফটো তোলা শুরু করে দিছে তো এখানে আমরা কিছু ফটো শটো ক্লিক করব তো জায়গাটায় সবাই ফটো শটো তুলছে এই যে দেখতে পাচ্ছ ভিড় তারপর আমরাও কিছু ফটো শটো তুলব আর খুবই ঠান্ডা লাগছে গাইস বলার মতো না মিস্টার ফেমাস হতে চাই মিস্টার ফেমাস তো এই যে ও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিল থ্যাংক ইউ বলবো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য মানে বাংলা পড়াও understand but I cannot give you আচ্ছা 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 আর আমরা তো বাঙালিতে ব্লগ করি ঠিক আছে আর আমরা জলপাইগুড়ি থেকে আসি ঘুরতে আর তোমার বাড়ি কি এখানে আই এম ফ্রম দার্জিলিং আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সাবস্ক্রাইব করনে কে লিয়ে আর মে ভি কর দুঙ্গা সাবস্ক্রাইব আবে মে মিলকার বহুত আচ্ছা লাগা সেম টু ইউ হ্যাঁ ওকে বাই বাই হ্যাঁ তো গাইস এখানে একটা নেপালি মেয়ে আমাকে আমার চ্যানেলের নাম জিজ্ঞাসা করলো আর ছোট হবে আমার থেকে আর সব কি ইনস্টাগ্রামে ফলো করে দিল তো খুবই ভালো লাগলো এই ফেমাস জায়গা তো এটাই হচ্ছে আমাদের দার্জিলিং এর ফেমাস জায়গা মল রোডের আর এখানে সবাই ফটো শটো তুলে আমরাও কিছু ফটো শটো তুললাম সব ইনস্টাগ্রামে এটা দেখতে পাবো মিস্টার ওডিও সবাই ফলো করে দিও দেখতে পাচ্ছ এখানে কাকু কাকিমা ফটো তুলেছে এই বয়সে খুব ভালোবাসা তো এইভাবেই যেন সারা জীবন থাকে কাকুরা তো গাইস আমরা তো এখানে ফটো শটো তুললাম আর এখান থেকে আমরা এখন বেরোতে যাচ্ছি কারণ আমাদের লেট হয়ে যাবে কারণ আমাদের আবার 4 ঘন্টার রাস্তায় বাড়ি যেতে হবে আর আমরা তো থাকার প্ল্যান করেছিলাম বা থাকবো না সাগর ব্লক করতেছে আর আমরা বেশিক্ষণ থাকবো না এখান থেকে বেরোয় যাবো আর দেখি আর কোথায় সামনে মেয়াল রোডে আবার একটু যাবো ওখানে কিছু সিনেমেটিক নিবো তো তোমরা সিনেমেটিকের মজা নিতে থাকবা তো দেখতে পাচ্ছ খুবই ঠান্ডা লাগতেছে এখন আর আমরা এখন এখান থেকে বেরোবো বলতে আর একটু সিনেমেটিক শট নিবো মেয়াল রোডের ওদিকে যাচ্ছি কারণ আমরা এই যে এদিকে গেছিলাম এখানে ফটোশুটে তুললাম এই জায়গাটা তো ফেমাস আর কি দার্জিলিংয়ের সবাই তুলে দেখি আমরা প্রথম আসলাম তাই এখানে তুললাম ফটো তো কেমন লাগতেছে ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও কিন্তু বন্ধুরা একটা লাইক করে দিও আর এখন একটা লাইক করে দাও নাহলে তোমরা পরে মনে থাকবে না আর সিনেমেটিক সবই দেখাবো তোমাদের তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও চলো উপরে যাই আগে
তো বন্ধুরা আমরা তো এখন এখান থেকে বাড়ি যাচ্ছি, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর যদি আমরা রাস্তায় কোথাও আবার দাঁড়াই আর কোথাও যদি কোনো ভিউ পয়েন্ট পাই তো তোমাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব, তো তোমাদের দেখানোর অবশ্যই চেষ্টা করব, না হলে তো ভিডিও আমাকে এইখানে এন্ড করতে হবে। তো যদি আমি কোনো ভিউ না পাই তো ভিডিও এই পর্যন্ত শেষ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। টাটা গাইস। কি আর বলবো গাইস, স্বর্গ তো এখানে গাইস, স্বর্গ স্বর্গ গাইস, কি আর বলবো, এত সুন্দর লাগতেছে বন্ধুরা, বলার মতো না, এত সুন্দর ভিউ গাইস, আমি প্রথম দেখতেছি, সত্যি প্রথম দেখতেছি, অসাধারণ গাইস, অসাধারণ, মানে বলে বুঝাতে পারবো না, খুবই সুন্দর লাগতেছে, মানে মন ভরে গেছে গাইস, পয়সা উসুল ভাই, এত সুন্দর জায়গা রে।